এ বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো। এই দাঁড়া 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 দাঁড়া, এই সাইড করতে হবে, ওদেরকে একটু ফোন করতো ভাই। এই 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 সাবাস। তো এই হচ্ছে গনগনি, দেখো কি অসাধারণ না, দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। তো আমাদের আলু ভাজা চলছে, আমাদের কুক যেতে আলু ভাজছে, আমাদের খাবার খাওয়া কমপ্লিট। তো বাকি খাবারটা কুকুরকে দেওয়া হবে, যেন ও খেয়ে একটু শান্তি পায়। ও খাক, আমরাও খেয়েছি, ও খাক, ওরও ভালো লাগবে। এটা আমার ভালো লাগলো, বন্ধু খাবারটা দিল। সবাই গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোবো রাইডের উদ্দেশ্যে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম আমাদের নতুন আরেকটা রাইডের সঙ্গে। তো এটা শুধু রাইড হবে না, এটা বাইক রাইডিংয়ের সঙ্গে সঙ্গে এটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা নিজেরাই সমস্ত কিছু ব্যবস্থা করবো, নিজেরাই রান্নাবান্না করবো, নিজেরা বাজার হাট করে রান্নাবান্না করে একটা পিকনিক মতো হবে। কারণ তোমরা দেখেছো যে সবাই চার চাকা নিয়ে পিকনিক করে, কেউ বড় যেসব ট্যুরিস্ট বাস হয় সেগুলো নিয়ে পিকনিক করে। তো এটা আমাদের নতুন একটা উদ্যোগ, আমাদের কাছে নতুন লাগলো। তো আমাদের আলোচনা হতে হতে হঠাৎ বলা হলো, সবাইয়ের মধ্যে একটা আলোচনা হলো যে বাইক নিয়ে পিকনিক কর। পিকনিক তো সবাই চার চাকা নিয়ে করে, বাসে গিয়ে করে, ট্রেনে গিয়ে করে। তো আমরা ভাবলাম যে বাইক নিয়ে পিকনিক করব। তো সেই মতো আগের দিন আলোচনা দেনেন দেয়ার আমরা সবাই সকালবেলা বেরিয়ে পড়লাম। তো বেরোনোটা আরও আর্লি ছিল, কোনো কারণবশত একটু লেট হয়ে গেছে। মোটামুটি আমাদের অলমোস্ট সব কমপ্লিট, বাজার হাট ফাট সবই রাত্রে আলোচনা, রাত্রেই বাজার হাট করা কমপ্লিট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে আরও কথা হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে আমাদের, আরও সকালে যাওয়ার কথা ছিল কোনো কারণবশত। বিশেষ করে এটা আমারই ফল্ট, কারণ আমি একটু বেশি দেরি করে ফেলেছি, আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। যাই হোক, কোনো কারণবশত দেরি হয়েছে, বেরিয়ে পড়েছি, মোটামুটি সব কিছু কমপ্লিট, শুধু যেতে যত সময়। তো প্লেসটা হচ্ছে গনগনি, গনগনিতে যে পিকনিক করব এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো বেশি কথা বাড়াবো না, সঙ্গে থাকো, অনেক দেখার আছে, ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। তো গাইস, এতক্ষণ আমরা ন্যাশনাল হাইওয়েতে চলছি, এই বাঁ দিকে বেঁকে গেলাম, ডান দিকটা সোজা চলে গেছে তোমার খড়গপুর, মেদিনীপুর, মুম্বাই। আর যেটা আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, এটা জায়গাটার নাম হচ্ছে মেছোগ্রাম। সামনে মোড় আছে, মেছোগ্রাম মোড় আছে, বাঁ দিকে পাঁশকুড়া চলে গেছে, ডান দিকে ঘাটাল চলে গেছে। তো আমাদের সবাই ঘাটাল হয়েই যাবে ডিসাইড করেছে আর কি, তাই আমরা এই মেছোগ্রাম থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। এই বাঁ দিকটা পাঁশকুড়া, আর এই আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি এই ব্রিজের নিচ থেকে, ফ্লাইওভারের নিচ থেকে। এটা সোজা চলে গেছে ঘাটাল, সবাই এর কথা অনুযায়ী ঘাটাল হয়েই আমরা যাব। কেমন? তো চলো ঘাটাল। দেখো আমরা ঘাটাল ঢুকে গেছি, এই সেই ঘাটাল ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটা হচ্ছে ঘাটালের এখন ঐতিহ্য, আর এটা বানিয়েছে লায়ন্স ক্লাব থেকে। রাস্তাটা কাজ হচ্ছে তো, তাই একটু এবড়ো খেবড়ো আছে,
দেখ আমরা ঘাটাল ঢুকে গেছি, বেশি কথা বলবো না, চলো যাওয়া যাক, কারণ আমাদের সময় হাতে খুবই কম আছে, তো চলো। গাছ দেখো কত সুন্দর, এদিকে ডান দিকে দেখো সর্ষে চাষ করেছে, কত সুন্দর লাগছে হলুদ হলুদ ফুল। আর দুই দিকে আছে আলু চাষ, কি অসাধারণ যে লাগছে বলে বোঝাতে পারবো না। আমি নিজে চালাচ্ছি, নিজে দেখছি, তাই আমি রিয়েলাইজ করতে পারছি অসাধারণ লাগছে, অসাধারণ। তো চলো, গনগনি খুবই কাছে এসে গেছে, আর একটু বাকিই আছে, তো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা গনগনি ঢুকে গেছি, এই বাঁদিকে দেখতে পাচ্ছ গনগনির কিছু অংশ, আমরা গনগনির ভেতরের দিকে ঢুকছি। দেখো কত পর্যটক এসেছে, কত পর্যটক, ভাবা যায়। বাহ, এই বাঁদিকে বাইক পার্কিং আছে, এখানে পার্ক করব, পার্ক করে পিকনিকের স্পটটা আমাদেরকে দেখতে হবে, তাই সুবিধে হবে আমাদের। ওখানে আসলে পিকনিকের কোনো ব্যবস্থা নেই, ওখানে শুধু যারা এসে বাইক রেখে ঘুরবে তাদের জন্যই। পিকনিকের জন্য ব্যবস্থাটা এই উল্টো দিকে আছে, তো আমরা সেই দিকেই যাচ্ছি। ওদিকে জলের ব্যবস্থা ব্যবস্থা সবই আছে, এই দেখো সাইডে সাইডে সবাই অনেকেই গাড়ি টাড়ি নিয়ে এসছে, পিকনিক করছেও, তার মানে আশেপাশেই জলের কোনো ভালো ব্যবস্থা রয়েছে, তো সেটা সামনে গেলে দেখতে পাবো। বাপরে দেখো কত ট্যুরিস্ট বাস এসেছে, আমি বলেছিলাম না যে বাইক নিয়ে এখানে আমরা প্রথম পিকনিক করতে এসেছি, দেখতে পাচ্ছ গাইজ, বাইক নিয়ে আমরা প্রথম পিকনিক করতে এসেছি এখানে। সবাই কিন্তু চার চাকা নিয়ে এসছে, কে বাইক নিয়ে এসছে, কেউ চার চাকা বাইক দুটোই নিয়ে এসছে, আমরা অনলি ফোর শুধু বাইক নিয়ে এসছি, শুধুমাত্র বাইক আর কিচ্ছু না, অনলি ফোর শুধু বাইক। তো দেখো দারুণ জায়গা, মজা লাগবে এখানে এসে। রাস্তাটাও একটু অফ রোডের মতো আছে, হালকা ফুলকা, এমন কিছু নয়, ছোটো ছোটো পাহাড়ের গর্ত আছে, ভালো লাগছে। এই 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 দেখতে পাচ্ছ গাইজ, আমরা কেউ বসে নেই, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, তাই সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে, কারণ এই কাজগুলো করতে অনেক সময় লাগে, রান্না করতে বেশি সময় লাগে না, সরঞ্জামটা রেডি করতে বেশি সময় লাগে, তাই এতটুকু কেউ বসে নেই, সবাই যে যার মতো কাজ ভাগ করে নিয়ে বসে গেছে। আর আমি কোনো কাজ করছি না, আমি শুধু ভিডিও করে যাচ্ছি। তো চলো সবাইয়ের এনজয় করবো আমরা সবাই। তো ওদিকে আলু কাটা হয়ে গেছে, তাই জন্য আলুটা ভাজা চলছে, আলু ভাজা হবে তারপরে তো রান্না হবে, ওদিকে যেমন জোগাড় চলছে, এদিকে আমাদের যে রাঁধুনি দাদা আছে, আমাদের বন্ধু বান্ধবী হয় মাস্টারদা, অ্যাকচুয়ালি উনি ব্যাংকে সার্ভিস করেন, আমরা ওনাকে মাস্টারদা বলেই বলি, তো উনি আলু ভাজতে শুরু করে দিয়েছেন, কারণ সময়টা তো বেশি নেই, অনেক রাস্তা আবার রিটার্ন করে যেতে হবে, তাই উনি বসে নেই, উনি আলু ভাজছেন। আর যেমন সবজি সরি যেমন মাংসের যত সব রান্নার ব্যবস্থা তাই হয়ে যাচ্ছে। তো চলো সবাই রান্নাটা এনজয় করব, এবং তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোরও আছে। তো এবারে মাংসটা কষা হবে, আলু ভাজা দেখছেন লাল হয়ে গেছে, আলু ভাজা হয়েছে, খুব সুন্দর করে আলুটা ভেজেছে। তো মটনটা দিয়ে ভালো করে কষানোর পরে আলু দেওয়া হবে, তো এখন মটনটা দিয়ে কষা হচ্ছে, কষতে একটু সময় লাগবে,
মটন সবসময় একটু সময় লাগে, তো কষাটা খুব সত্যি খুব ভালো হয়েছে। দেখুন মশলাটা একদম লাল লাল হয়ে গেছে, উনি এত সুন্দর করে মশলাটা কষছেন, ভালো লাগবে। তো এই ফাঁকে চলো তোমাদেরকে গনগনিটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে গনগনির ওয়াচ টাওয়ার, মানে এই টাওয়ারের উপর থেকে তোমরা গনগনিটা পুরো দেখতে পারো। তো টাওয়ারের উপরে দেখার থেকে পায়ে হেঁটে দেখাটা আমার মনে হয় বেশি ভালো লাগবে, তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছি। অন্যদিক দিয়েও যাওয়া যায় সিঁড়ি ভেঙে, কিন্তু আমরা এখান থেকে ট্রেকিংয়ের মতো একটু রিস্ক নিয়ে নিচে নামবো। একটু রিস্কও আছে, যেমন দেখো সবাই দেখো উপরে উঠছে। তো গাইজ নিচ থেকে ভিউজটা দেখো, কত সুন্দর ভিউ, দারুণ লাগছে, দেখেছো কি দারুণ লাগছে। তো গাইজ একটা তোমাকে ট্যালেন্ট দেখাচ্ছি, দেখো আমাদের জাল ফেলাটা আলাদা আর ইনাদের জাল ফেলাটা দেখেছো কত সুন্দর, মাথার উপর থেকে ঘুরিয়ে দারুণ করে ফেলে দিল, একদম নিউ স্টাইল, আমার তো নতুন লাগছে। গাইজ চলো আরও জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাই। ওই যে টিলাটা আছে ওই টিলাতে আমরা যাব। তো টিলাটা যেতে গেলে একটু ঘুরে যেতে হবে, সামান্য ওই রাউন্ডটা হয়, ওই টিলাটা দেখা যাচ্ছে, ওই টিলায় যাব। তো চলো দেখো ওই সিঁড়ি, এই বাঁ দিকে যে সিঁড়িটা ছিল ওই সিঁড়ি দিয়ে নামাও যায়। আমরা ওদিক থেকে ঘুরে এলাম, কিন্তু ওই সিঁড়িটা দিয়ে নেমেও যাওয়া যাবে। তো এই লাল মাটি দেখতেই পাচ্ছ, অনেক স্লিপ করে, সাবধানে উঠতে হবে। ওই এই এই সোজা আমাদেরকে উঠতে হবে উপরে, ওই উপরে উঠলে উপরের পুরো ভিউটা আমরা দেখতে পাবো। তো চলো উপরে উঠি। তো গাইজ আমার সঙ্গে তোমরা এসো, তোমাদেরও দেখতে ভালো লাগবে। ওঠাটা একটু রিস্কি আছে, একটু সাবধানে উঠতে হবে, তা না হলে পা স্লিপ করবেই। আর পা স্লিপ করা মানে বুঝতেই পারছো সমস্ত কোনগুলো পড়ে আছে, মানে কোনগুলো লাগবে, খুবই মানে মারাত্মকভাবেই লাগবে। তো এই উপরে উঠে গেলাম আমি, ওই চূড়া পর্যন্ত যেতে পারবো না, কারণ কি ওই চূড়াটা অনেক সরু রাস্তা, ওই পর্যন্ত যেতে পারবো না। তো এখান থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, এদিক থেকে ভিউ আলাদা, অন্য সাইড থেকে ভিউ আলাদা, পুরোটা ঘুরে দেখাতে পারবো না, কারণ কি অত সময় নেই আমাদের হাতে। তো নেক্সট টাইম যদি আসি চেষ্টা করব পুরো গনগনির এরিয়াটা তোমাদেরকে কভার করে দেখানোর জন্য। তো এখন যতটা দেখাতে পাচ্ছি অতটাই তোমরা দেখো, দেখো পুরো সুড়ঙ্গের মতো লাগছে, যেন ছোটো 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 সরু সরু রাস্তা, কাছে গেলে মনে হবে যেন দূর থেকে মনে হচ্ছে না আমি উঠে যাব, কিন্তু কাছে গেলে ওঠা যাবে না, তো এই পর্যন্তই ওঠা যাবে। এই দেখেছো সরু রাস্তা আছে, এটা একদম সরু, ওখানে রিস্ক নিয়ে ওঠা গেলে মানে পড়ে যাবো, পড়ে গেলেই বুঝতে পারছো কী হবে। তো এই দেখো পুরো একদম যেন কে যেন ছবি এঁকে দিয়ে চলে গেছে। তো গাইজ যতটা পেরেছি দেখেছি, আইসক্রিম একটা কিনেছি আমি আর স্যাম, ওদিক থেকে কল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, কারণ দেরি করলে হবে না, নেক্সট টাইম যদি আসি আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। তো এখন চলো খাওয়া দাওয়া করে বেরোবো। আমাদের সবেরই প্রায় খাওয়া কমপ্লিট, তো বাকি খাবারটা নষ্ট করে তো লাভ নেই, তাই কুকুরকে দিয়ে দিলাম, ওরাও অবলা জন্তু, ওরাও খেয়ে একটু বাঁচুক, আর খাওয়াতেও ভালো লাগে ওদেরকে। তো এদিকে দেখো দুজন বন্ধু যতটা পাচ্ছে হাঁড়িকুড়িগুলো ধোয়াধুয়ি করছে, খাওয়া সব অলমোস্ট কমপ্লিট, শুধু ধোয়াধুয়ি করবো, প্যাকিং করবো, বেরিয়ে যাব, কারণ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। তো তাই বেশি দেরি করব না আর বেশি কথাও বলবো না, এই কাজগুলো মিটিয়ে রেডি করব, রেডি করে মাদামারি করে আমরা বেরোবো। তো গাইস আমরা সবাই রেডি হয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আমি একটু পিছনে রয়ে গেলাম, আবার একটু এগিয়ে গেছে, কারণ আমার গাড়িতেও কিছু জিনিস বাঁধা হয়েছিল, তো তাই একটু দেরি হয়ে গেল। তো একটা কথা তোমাদেরকে বলতে চাই, আমরা এই বাইক নিয়ে পিকনিক করে কিন্তু অনেক মজা করলাম, চাইলে তোমরাও করতে পারো, আর পিকনিক করে এনজয়ও করবে, যতক্ষণ না তো কেউ রিস্ক নিয়ে নামবে সে জিনিসটা মজা পাবে না। তো সবাই ভাববে যে বাইক নিয়ে পিকনিক, বাইক নিয়ে পিকনিক, আমরা কিন্তু করলাম বাইক নিয়ে পিকনিক এবং খুব এনজয়ও করেছি সবাই, যেটা হয়তো চার চাকা নিয়ে এলে এটা চার চাকাটা আবদ্ধর মধ্যে আসা, আর বাইকে আসা চারিদিকে হাওয়া খাওয়া, ধুলো খাওয়া,
আর ধাক্কা খাওয়া, বাম্পারের মধ্যে আচমকা ব্রেক পড়া, এই যে জার্নি, এই যে মজাটা, একমাত্র যারা বাইক রাইড করতে ভালোবাসে তারাই বুঝবে। তো দেখো, এদিক থেকে আমরা এই রাস্তার মোড়ে এসে গেছি, এদিক থেকে আমরা ডান দিকেই যাব। ডান দিকে গেলে আমরা কিছু জঙ্গল পাবো শালবনির, তাই ডান দিকে ঘুরে গেলাম। দেখো রাস্তা, দেখো কতই সুন্দর। তো সবাই মোটামুটি একদম আমেজের সঙ্গে চলছে, দেখতেই পাচ্ছ। এখানে কিছুক্ষণ দাঁড়ানো হলো, কারণ কি ঠান্ডাও পড়ে যাচ্ছে, তো তাই যে যার জ্যাকেট চেন লাগাচ্ছে। দেখো তো এবার আমরা বেরোবো, তো চলো যাওয়া যাক নাকি? ওকে চলো বেরোই, না অনেক রাস্তা যেতে হবে, দেরি হয়ে যাবে, বেশি লেট করে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, চলো বেরিয়ে, চলো বেরিয়ে, চলো চলো। তো চলো বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ সন্ধ্যের মুখ হয়ে গেছে, অনেক রাস্তা যেতে হবে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কিছু ভালো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। I'm walking alone, the streets are empty, the only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step, the clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes too. Guys, দেখতে পাচ্ছো সন্ধে হয়ে গেছে, এখন সময় 7টা। তো আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এই সামনে লেখা আছে ডেবরা টোল আর 1 কিলোমিটার। ডেবরা টোলের পরে সবাই চিন্তা করছে যে একটু দাঁড়াবে, একটু চা জল খেয়ে তারপরে 2-5 মিনিট রেস্ট নিয়ে বেরোবো। ডেবরা টোলের পরেই আমরা দাঁড়াবো। তো এদিকে দেখতেও পাচ্ছ আরও রাইডিং গ্রুপ দাঁড়িয়ে আছে, কলকাতার সব গ্রুপেরা। কি ভালো লাগছে দেখো, কতগুলো গাড়ি একসঙ্গে। এরকম আমারও ইচ্ছা আছে যে সবাইকে নিয়ে বেরোবো, আরও আমাদের গ্রুপের লোক বাড়বে। তো দেখা যাক কি হয়। তো কারোর যদি যাওয়ার ইচ্ছা থাকে গ্রুপে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই, আমরা নিয়ে যাব। এই দেখো আরেকটা গ্রুপ দাঁড়িয়ে আছে, দেখেছো কত, দুটো গ্রুপ আমরা দেখলাম। তো কারোর যাবার ইচ্ছে থাকলে বলবে, কন্ট্যাক্ট করবে। তো আবার আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর বেশি বাকিও নেই আমাদের। তো চলো বেশি কথা বলবো না, সামনে অনেকটা যাওয়ার আছে, আর বেশিটাও নয়, তো বাড়ি পৌঁছে যাব। তো বাড়ি পৌঁছে গেলে যেন আর কিছুই ভালো লাগে না, বাড়ি যেতে পারে। এ বাবা, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এ দাঁড়া 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 দাঁড়া, এ বাবা, ইস, এই ওদেরকে বল তো ভাই কল করে দাঁড়াতে, একটু ওয়েট করতে বল। হ্যাঁ আরে কি হলো, কি আছে, তো না মারা গেছে। তো গাইস কোনো রকম বেরিয়ে গেলাম, দেখে আমাদের খারাপও লাগছে, কারণ জিনাকে মেরেছে উনি এখনও পর্যন্ত কোনো, ওনার হুঁশ নেই, সেন্সলেস। আর যিনি মেরেছেন স্কুটার নিয়ে, উনি কিন্তু একদম ড্রিঙ্ক অবস্থায় আছেন। তো আমি একটা বার্তা সবাইকে দিতে চাই, যে গাড়ি চালাও, রাইড করো, খুবই ভালো কথা, বাট ড্রিঙ্ক করে নয়, নিজে সেফ থাকো, অপরকেও সেফ রাখো। আজকে দেখো উনি ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে একজন অপর ছেলেকে মেরে দিল, সে রাস্তায় অচৈতন্য হয়ে পড়ে আছে। তো আমরা লোকাল পুলিশকে জানিয়েছি, সিভিক ভলেন্টিয়ার এসে গেছেন, এসে উনাকে তুলে নিয়ে গিয়েছেন। তো তারপরে আমরা বেরিয়ে এসেছি। তো যাই হোক, সবাইকে বলবো যে সাবধানে চলো, লাইফটা যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন লাইফ কিন্তু অনেক সুন্দর, জীবনটা অনেক সুন্দর, চলে গেলে আর ফিরে আসবে না। তো অপব্যবহার আমরা কেউ করবো না, কেমন, সবাই সেফ চালাবো, সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা খুব ভালো কথা।
তো সবাই সাবধানেই চালাবে। তো লাস্ট আরেকবার বলে দিই, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কমেন্টটা কিন্তু অবশ্যই করবে, কারণ কমেন্টের উপর ভিত্তি করে আমরা অনেক ইন্সপায়ার হই। কে হয় জানি না, আমি তো হই, তোমাদের কমেন্টের আশাই থাকি। ভালো মন্দ ভুল থাকলে ভুল বলবে, হ্যাঁ দাদা ভুল হয়েছে এটা, হ্যাঁ ভাই ভুল হয়েছে এটা, তো এটা আমরাও খুশি হই। তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, ওকে বাই।